আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল আপনাদের সামনে হাজির হলাম। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তার আগে আমি আজকে বাসার থেকেই মাছ কিনেছি, সেই মাছটা আমি দেখাচ্ছি, যে পাশে আর হচ্ছে এই ভেটকি। আর এই আপার কাছ থেকে আমি নিয়েছি, ওনার কাছ থেকে সব সময় মাছ নিই, কোনো দেশি মাছ বা ছোট মাছ থাকলেই আমাকে দিয়ে যায়। আমি মাছ কাটতে পারি না, আমার বাসার যে মামি ওনার বাসা সব অসুস্থ, ওই জন্য আসতে পারিনি, আপাই কেটে দিয়ে যাচ্ছে। এই মাছই আজকে রান্না করে আপনাদের দেখাবো। যে মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এই যে এতগুলো হয়েছে, আমি এতটা নিব না, আমার যেটুকু প্রয়োজন আমি সেইটুকুই নিব। আর লাগছে মাছ রান্না করতে পেঁয়াজ, রসুন বাটা, এটা ধনে জিরা বাটা, আর আদা বাটা অল্প দিব, আমি আমার পরিমাণটা আমি দেখিয়ে দিব। আর তিনটা কাঁচা ঝাল নিয়েছি, তেজপাতা, আর এখানে এক চামচ শুকনো ঝালের গুঁড়া, হলুদ পরিমাণ মতো দিব, লবণও স্বাদ মতো দিব। তাহলে এবার রান্নাটা শুরু করি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি বড় এক কাপ, পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, আমি পেঁয়াজটা উঠাই নিব। আর অল্প একটু দিয়ে রান্না করব পেঁয়াজ বাটা। এক চামচ দিচ্ছি জিরা বাটা, হাফ চামচ দিচ্ছি আদা বাটা, শুকনা ঝালের গুঁড়া, লবণ, হলুদ। ভালো করে মশলাটা কষিয়ে নিব। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, মশলা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে মাছটা একটু কষিয়ে নিব। ভেটকি মাছ অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায়, এটা কষানো হয়ে গেলে অল্প ঝোলের পানি দিয়ে দিলেই হয়ে যাবে রান্না। মাছ কষানো হয়ে গিয়েছে, আমি এই পর্যায়ে ঝোলের পানি দিয়ে দিব। মাছ ভালো মতো কষিয়েছে, ওই জন্য ঝোলের পানি খুব বেশি দেওয়ার দরকার নেই। আর তিনটা কাঁচা ঝাল আমি এভাবে অল্প একটু মুখ ফালি করে দিয়ে দিচ্ছি, শুধু ফ্লেভারের জন্য। 5-7 মিনিট রান্না করলেই হয়ে যাবে। ঝোল কমে আসতেছে,
আমি এই পর্যায়ে যে বেরেস্তা করে রেখেছিলাম এখন ওইটা দিয়ে দিব। এভাবে মাছ রান্না করলে খুবই স্বাদ হয়। এই পেঁয়াজ ভাজা পেঁয়াজটা উপরে দিয়ে দিলে অন্যরকম একটা ফ্লেভার বের হয়। অল্প একটু জিরা গুঁড়ো দিয়ে দিব। ব্যাস, এবার আমি চুলাটা বন্ধ করে দিব। আমার রান্না হয়ে গেল ভেটকি মাছের ঝাল। এই যে তৈরি হয়ে গেল ভেটকি মাছের ঝাল ঝোল। আমার এই দেখানো পদ্ধতি অনুযায়ী আপনারা বাসায় রান্না করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আমাকে। আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।